দুটো গ্যাং, ঠিক আছে, একটা গ্যাং হচ্ছে জেটস আর একটা হচ্ছে শার্কস। তো জেটসের লিডারের সাথে শার্কসের লিডারের খুব ঝামেলা, দুটো গ্যাংয়ের মধ্যেই খুব ঝামেলা, কালচারাল রেসিস্ট প্রচণ্ড ঝামেলা। তো এই একটা গ্যাংয়ের লিডারের ভাই আর এই গ্যাংয়ের লিডারের বোন, হ্যাঁ ভোট দিয়েছে ওই জন্য দাগ, তো এদের মধ্যে প্রেম হচ্ছে এবং না জেনে, তারপরে জানাজানি হওয়ার পর কী হচ্ছে সেটা নিয়ে গল্প। তো হ্যাঁ, এই গল্পটা চেনে চেনে লাগছে তো? হ্যাঁ, এই গল্পটা হচ্ছে 2015 সালে বাংলায় একটা সিনেমা বেরিয়েছিল অপর্ণা সেনের ডিরেকশনে, যার নাম হচ্ছে আরশি নগর, সেই সিনেমা গল্পের সাথে মিল আছে। আবার 2000 সালে শাহরুখ খানের এক সিনেমা, যেটা মনসুর খান ডিরেক্ট করেছিল, মানে সেটা আমির খানের ভাই হন তিনি, সেই সিনেমাটা জোশ, সেই সিনেমার সাথেও কিন্তু গল্পটার মিল আছে। জোশ সিনেমার অনেকের আপনারা শুনেছেন, যেমন ওই আপন বোলা শাহরুখ খানের গলায় গানটা, বা মেরে খেয়ালো কি মল্লিকা, এই ধরনের গানগুলো খুব গানগুলো হিট হয়েছিল। তো আবার ওই সিনেমাটার সাথেও মিল আছে, 1961 সালে একটা ওয়েস্ট সাইড স্টোরি, একটা হলিউডেরই সিনেমা, তার সাথেও মিল আছে। তাহলে কি আবার রোমিও জুলিয়েটের গল্পের সাথেও মিল আছে? তাহলে কি স্টিভেন স্পিলবার্গ কাকে কপি করেছেন? শেক্সপিয়ারকে অ্যাডাপ্ট করেছেন, না কি না হলিউডের সিনেমাকে কপি করেছেন, না টলিউডকে, না বলিউডকে, সেটা বড় প্রশ্ন। আসলে কোনোটাকেই কপি করেননি, ব্যাপারটা হচ্ছে যে এই যে গল্পটা ওয়েস্ট সাইড স্টোরি, সেটা আসলে লিওনার্ড বার্নস্টেইন একজন প্লে রাইটার ছিলেন, তিনি 1957 একটা ব্রডওয়ে বানান যার নাম ছিল ওয়েস্ট সাইড স্টোরি, সেটারই অ্যাডাপ্টেশন ছিল 1961 সালের সিনেমাটা, এবং সেটাকে বলিউড আর টলিউড কপি করে, এবং তারপরে মানে স্টিভেন স্পিলবার্গ কিন্তু ওই প্লেটাকে কপি করেছেন, কপি না অ্যাডাপ্ট করেছেন সত্যি কথা বলতে। তো এবার কেন এই সিনেমাটা ইম্পর্টেন্ট, এই সিনেমাটা রিসেন্টলি ডিজনি প্লাস হটস্টারে এসেছে, সিনেমাটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অস্কারে এবছর বেস্ট পিকচারে একটা সিনেমার সাথে কিন্তু এই সিনেমাটা নমিনেটেড হয়েছে, এবং এটা একটা মিউজিক্যাল সিনেমা। এবং সত্যি কি সিনেমাটা কেমন এবং আপনারা দেখবেন কি দেখবেন না, আমরা সত্যি কানেক্ট করতে পারবো কি না অ্যাজ অ্যান ইন্ডিয়ান অডিয়েন্স, সেটা নিয়ে কিন্তু কথা বলবো, এবং আমি প্রত্যেকটা অস্কারে নমিনেটেড সিনেমার সাথেই কথা সিনেমাকে নিয়েই কথা বলবো। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। স্পিলবার্গ এমন একজন ডিরেক্টর, তিনি 1970s থেকে সিনেমা বানাচ্ছেন ওই সময়টা থেকে, এবং তার এমন কোনো জনরা নেই যেটা তিনি কাজ করেননি একমাত্র মিউজিক্যাল ছাড়া। তিনি মিউজিক্যালও এবার কাজ করে ফেললেন, মানে ভালো কাজ করে ফেললেন, কারণ ওয়েস্ট সাইড স্টোরি যে সিনেমাটা তিনি বানিয়েছেন দ্যাট ইজ বেটার দ্যান 1961 ভার্সন হ্যান্ডস ডাউন, এবং বাকি বলিউডের থেকে তো অবশ্যই ভালো। প্রথম কথা, এই গল্পটার যেটা বেস সেটা হচ্ছে রোমিও জুলিয়েটের স্টোরি, সেখানে মেনলি ব্যাপারটা কি ছিল যে দুটো আলাদা কাস্টের লোক যারা একে অন্যের সাথে সম্পর্কে জড়াচ্ছে, এবং সেখানে কিন্তু কাস্ট শুধু নয়, সেখানে ইকোনমিক্যাল একটা ডিভাইড ছিল, সেই জিনিসটাকে কিন্তু একটা মিউজিক্যালের মাধ্যমে তুলে ধরা। মিউজিক্যাল এমন একটা জনরা যেটা কিন্তু আমাদেরকে একই সাথে এন্টারটেন করে, একই সাথে কিন্তু একটা ভালো মেসেজ দেয়। আসলে মিউজিক্যাল ইজ মোর লাইক আপনি যাত্রাপালা, সেটাকে আপনি সিনেমার মধ্যে দেখছেন। আমাদের যে যাত্রাপালা হয় সেগুলো কিন্তু মেনলি মিউজিক্যাল হয় যাত্রাপালাগুলো, এবার অনেক যাত্রাপালা অন্যরকমেরও হয়, তবে আমার মিউজিক্যাল যাত্রাপালাগুলো খুব ভালো লাগে, আমি দেখেছি আগেও, যেগুলো ধার্মিক বেশি হয় সেগুলোতে তো ধর্ম নিয়ে কথাবার্তা হয়। তো এখানে কিন্তু আমেরিকা বা ওই দিকের কিন্তু মিউজিক্যালগুলোতে বেশিরভাগই কিন্তু ক্লাস ডিভাইড নিয়ে কথাবার্তা হয়, এটা আপনি অনেক রকমের দেখতে পারেন। গত বছর একটা ইন দ্য হাইটস বলে একটা সিনেমা ছিল, সেখানেও কিন্তু তাই ছিল। তো এই ওয়েস্ট সাইড স্টোরি সিনেমাটা অভিনয় করেছেন কিন্তু অ্যানসেল এলগট, আমার তার পারফরমেন্স একদম ভালো লাগেনি, তিনি খুবই বাজে অ্যাক্টর আমার মনে হয়, তাকে ভালো ভালো কাজ পান বাট তার কোনো ফেসিয়াল এক্সপ্রেশন তেমন নেই। কিন্তু যে মানে মারিয়া ক্যারেক্টার অভিনয় করেছে, তার নাম হচ্ছে র্যাচেল জিগলার, তিনি কিন্তু খুব ভালো, দারুণ, তার প্রথমত গলা খুব ভালো গানের, আর দ্বিতীয়ত তিনি পারফরমেন্সও খুব ভালো করেছেন। কিন্তু এই সিনেমাটা যে মানে একদম নিয়ে চলে গেছে, খেয়ে চলে গেছে, তা কিন্তু আরিয়ানা ডেবোস, তার ক্যারেক্টারটা জাস্ট দুর্দান্ত, সে এত ভালো পারফর্ম করেছে, এবং তার ড্যান্সিং তুখর, আপনি এই সিনেমাটা যখন দেখবেন আপনি জাস্ট এনজয় করবেন। মানে এমন কি হয় যে এখানে যে গানগুলোকে ইউজ করা হয়, যে ক্লাসিক্যাল মিউজিক বা যে জ্যাজি গানগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এই মিউজিক্যালগুলোর ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা অতটা কানেক্ট করতে পারি না, সেই জন্য কিন্তু আমাদের মনে হয় যে বোরিং লাগছে। কিন্তু এখানে যে গানগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, না আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনারা দেখুন।
এই যে সিনটা আমি জানি না কপিরাইট খাবো কিনা এটা দেখানোর জন্য, তো এই সিনটা আমার মোস্ট ফেভারিট, মানে এটা আমি তাও কেটে দিলাম, এটা আরও বড় আছে এখানে। দেখছেন আপনি কি সুন্দর একটা স্মুথ জিনিসটা যাচ্ছে, এবং যেভাবে দরজা খুলছে ওখানে ওরা নাচছে, তাদের মধ্যে এরা ঢুকছে, এবং এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু এত সুন্দরভাবে কোরিওগ্রাফ করা এবং এত সুন্দরভাবে ডিরেক্ট করা, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিন আই হ্যাভ এভার সিন। মানে আমি এত সিনেমা দেখি কিন্তু এত সুন্দর কোরিওগ্রাফ কিন্তু কোনো মিউজিক্যাল আমি কিন্তু দেখিনি কখনো। আমার দারুণ লেগেছে জিনিসটা দেখতে এবং প্রচণ্ড এনজয় করেছি এই এই সিনটা, পার্টিকুলারলি দারুণ। এবার এই সিনেমাতে কিন্তু একটা মানে প্রবলেমস অবশ্যই আছে, যেখানে যে গল্পটা খুব চেনা জানা গল্প, আপনি কিন্তু গল্পটা থেকে নতুন কিছু পাবেন না। মানে রোমিও জুলিয়েটের গল্প এত বছর ধরে রিটেলিং হয়েছে সবাই জানে এবং প্রত্যেকে কিন্তু চেষ্টা করে, মানে আপনি যদি রামলীলা দেখেন, রামলীলাও কিন্তু একটা রোমিও জুলিয়েটেরই গল্প, সেখানেও কিন্তু দ্যাট ওয়াজ অলসো কাইন্ড অফ মিউজিক্যাল, কারণ মিউজিক ব্যাপারটা কিন্তু সেখানে ছিল, বাট গল্পটা অন্যদিকে টার্ন নিয়ে নেয়। এবার এই জিনিসটা কিন্তু সমস্ত সময় ধরেই চলে আসছে যে একটা মিউজিক্যালের মধ্যে যদি দেখানো, এবং তার ফলে কি হয়, একটা জিনিস স্টিভেন স্পিলবার্গ কী করেন তার সিনেমাটোগ্রাফারের সাথে, যে এমন একটা তিনি ভাইব ক্রিয়েট করেন না শুরু থেকে, যে আমাদের মনে হয় জিনিসটা খুব মানে প্লেফুল, জিনিসটা খুব মজাদার জিনিস চলছে, তারপরে যখন এক ঘন্টার টাইম পর থেকে যখন একটা ডার্ক টোনটা নেয় সিনেমাটা, না ওখানে যে সামনে মাইন্ড ব্লোন করে দেয়, যে হঠাৎ করে যাবে সিনেমাটা ডার্ক হয়ে যায়, এবং ডার্ক হয়ে যাওয়ার পরে যে মিউজিক্যাল তার যে জায়গাটা সেটা যে ধরে রাখে সেইটা কিন্তু খুব ভালো। এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টগুলো, কত রকমের ইনস্ট্রুমেন্ট বাজে, কত রকমের টাইপের গান হয়, মানে গানগুলো অ্যাজ সাচ কোনো গান নয়, সেগুলো কথা, সেগুলো তার মধ্যে দিয়ে বিভিন্ন ভাব প্রকাশ করা হচ্ছে। আমার মনে হয় যে হলিউড বা বলিউডের থেকে কিন্তু বাংলায় এই মিউজিক্যালের স্কোপটা অনেক বেশি, কারণ আমরা এই টাইপের জিনিসপত্র কিন্তু অনেক দিন ধরে দেখেছি, আমরা কিন্তু এই টাইপের জিনিসপত্র বানাতে পারি। মানে এই যে কবির গান যে লড়াইটা হতো সেটা কিন্তু একটা মিউজিক্যাল টাইপেরই, সেগুলো কিন্তু যদি দেখাতে পারি সেগুলো কিন্তু অনেক বেটার হবে আমাদের বাংলাতে ট্রাই করা যেতে পারে। এবং এটা কেন অস্কার নমিনেট হচ্ছে বেস্ট পিকচারের, বেস্ট পিকচারের জন্য মেনলি ডিরেকশনের জন্য, আর এর যে কনস্ট্রাকশন সেটার জন্য, স্ক্রিন প্লেটাকে আপনি কীভাবে সাজাবেন, আপনি যে এখানে এই সিনেমা এই যে গল্পটা যখন লেখা হয় 1957-এ, সেখানে লেখক যেভাবে লিখেছেন সেটাকে যখন আপনি 2021-এ দাঁড়িয়ে অ্যাডাপ্ট করছেন, আপনাকে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক সময়ের সাথে মানিয়ে নিতে হবে, সেটাকে কিন্তু খুব ভালো মানিয়ে নিয়েছেন। এবং স্টিভেন স্পিলবার্গ এখানেই সব থেকে বড় তার একটা কি বলবো প্লাস পয়েন্ট, যে তিনি সময়ের সাথে মানিয়ে নিতে পারেন এবং খুব ভালো মানিয়ে নিতে পারেন, সেটা কিন্তু খুব ভালো একটা দিক এই সিনেমাটারও। এবং আপনারা অবশ্যই চেক আউট করুন, ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন সিনেমাটা। এবং অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ওয়েস্ট সাইড স্টোরি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি রেকমেন্ড করবো যে আপনারা ইন দ্য হাইটস সিনেমাটা দেখুন, এটাও একটা মিউজিক্যাল, বা লে মিরাবেলি এই সিনেমাটা দেখতে পারেন, যেটা কিন্তু হিউ জ্যাকম্যান অ্যান্ড হ্যাথওয়ে আছে, কিছুদিন পুরনো, এটাও একটা মিউজিক্যাল। এবং অবশ্যই জোশ আর আরশিনগর দুটি কিন্তু চেক আউট করুন, আরশিনগর কিন্তু খারাপ না, জোশ কিন্তু বেশ এন্টারটেনিং একটা সিনেমা, সেখানে কিন্তু হ্যাপি এন্ডিং ছিল, এখানে কিন্তু গল্পটা কিন্তু হ্যাপি এন্ডিংয়ের গল্প নয় কিন্তু ওখানে হ্যাপি এন্ডিং ছিল। অবশ্যই একবার চেক আউট করতে পারেন দুটো সিনেমাই। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।